হঠাৎ সরো 10 দিন গিরস্তর একদিন এবার রোজনত সিএনজি গড়ি সবজি সরবরাহর নামে সোলায় মদ সরবরাহ করতে যায়নে আটক হইল একজন দুশো বস্তাত ওরসালাইনত ফ্যাকেক ভর্তি 95 লিটার সোলায় মদ পাওয়া গিয়ে এপ্রিলের 20 তারিখ সোমবার রোজন থানার সত্তরত এই দৃশ্যকে দেখা যায় জানা গিয়ে যে অটোরিকশা চালক সেলিমুদ্দিন প্রত্যেক গাড়ির প্রতি 5000 টাকার বিনিময়ে পুলিশ উৎসব ফাঁকি দিয়ে সবজি সরবরাহর আড়ালে নিয়মিতভাবে ফাহারি মদ ফাঁসার করি তাহে আটককৃত গাড়ি চালক হইল রাঙ্গুনিয়া উপজেলার এক নম্বর রাজানগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের হালিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ফুয়া গোপন সংবাদের ভিত্তিতে রোজন থানার পুলিশ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের চারাবটল নামক স্থানতুন এই সোলাই মদগিন উদ্ধার করে আমি আমার এসআই ইব্রাহিম এসআই আমজাদ এসআই কামালকে ওখানে পাঠাই তো তারা রোডে যায় ওই সিএনজিটাকে আটক করে আটক করার পর সে প্রথমে বলে যে সবজি পরে ওই সবজির ফাঁকে দিয়ে বস্তা দেখে আমরা সন্দেহ হয়েছে আমরা নিয়ে আসি আনার পর আপনাদেরকে সংবাদ দিয়ে আপনারা দেখছেন আপনাদের সামনেও খুলে দিছে এখানে প্রায় অনুমান 100 লিটারের মতো মদ হবে যেহেতু 10টা বস্তা ছোটো ছোটো বস্তা তো এখন এই করোনার এই ভাইরাসের সময়ও তারা এটাকে ফুজি করে ওই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অজুহাতে এগুলো এভাবে করতেছে আর কি তো যাই হোক আমরা সচেষ্ট আছি আমরা এখন থেকে আর একটু চেকপোস্ট আরও বাড়াবো হ্যাঁ জড়িতদেরকে আমরা ওর কথা স্টেটমেন্ট মতে আমরা মামলা নিব মামলা নিয়ে জড়িতদেরকে আমরা অ্যারেস্ট করব এক একজনে এক এক নাম বলে তো আমরা তদন্তে বাইর করব ওই যে দুইজনের নাম বলছে ওরা আসলে সঠিক কি না ডেক্স নিউজ সি প্লাস টিভি